Welcome, welcome to a new video. I'm Joy, and you're watching the BongFreak. Let's go. তো একটা প্রি ওয়েডিং শুট চলছে আজকে আমরা আছি জাপানিজ ফরেস্ট দিস বিউটিফুল রিক্রিয়েশন অফ জাপানিজ ফরেস্ট ইজ লোকেটেড এট ইকো পার্ক রাজারহাট ইকো পার্কের এক নম্বর গেট দিয়ে ঢুকলে লেফটে এন্ড 5A দিয়ে ঢুকলে রাইটে পড়বে দ্য জাপানিজ ফরেস্ট তোমরা স্ট্যাচুগুলোকে দেখো বেশ কিউট কিউট স্ট্যাচু সামথিং লাইক আ ওই বুদ্ধাস মঙ্গলের মতো কিন্তু এটা কি এই ল্যাখোর স্ট্যাচুটা ইউ ক্যান সি যে এদের হাতে কিছু একটা আছে সামথিং এর হাতে কিছু নেই এর হাতে একটা কিছু আছে এই জিনিসগুলোকে কি বলে তোমরা যদি জানো ইউ ক্যান কমেন্ট ডাউন আর এটাও জানাও যে এই এরকম মাথা বেঁকিয়ে এই দুজন কি করছে এখানে একটা সুন্দর জাপানিজ টেম্পল করা আছে বুদ্ধিস্ট টেম্পল দিস ওয়ান আমরা তার ভিতরে এখন যাব অ্যান্ড বাইরেটা কি সুন্দর করে সাজানো আছে এই যে সিম্বলটাকে দেখছো এই সিম্বলটার নামটা আমার মনে নেই এখন বাট সিম্বলটা একটা মানে আছে সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা হাঁটা শুরু করি মানে স্টার্টিং ওটা যদিও বাট হাঁটা এরকম শুরু করলে আমরা ঘুরে 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 এই মিড পয়েন্টে যাব তো এটার সিম্পল যে মানে যে লাইফের একটা পয়েন্ট থেকে গিয়ে আমরা একদম আরেকটা পয়েন্টে পৌঁছাচ্ছি যেটা এন্ড পয়েন্ট তো এটাকে লাইফকে ডিনোট করছে আমরা শর্টকাট নেব লাইফে লাইফে এরকম ভাবে মাঝে মাঝে শর্টকাট নিতে হয় এখন মনেস্ট্রির মধ্যে আছি পুরো খুলে নিয়ে ভিতরে যাব এখানে পুরো বুদ্ধিস্ট মনেস্ট্রি যেমন হয় পারফেক্ট ভাবে করা আছে এই যে ঘন্টাগুলো দেখছো এগুলো মেকানিক্যাল ঘন্টা এগুলো অটোমেটিক ঘুরে আর ঘন্টাগুলো বাজতে থাকে এখন বন্ধ আছে সামহাও আমি জানি না এই দরজাগুলোকে দেখো কি সুন্দর ডিজাইন করা সিম্পল বাট অ্যাসথেটিক এই জায়গাটা বেশ সুন্দর মানে গাছ দিয়ে একটা কেভ মতো করা আছে যার মধ্যে দিয়ে যাওয়া যায় জাস্ট লুক অ্যাট দিস রাত্রেবেলা এই লাইটগুলোও জ্বলে এখানে লাইট লাগানো আছে সো এখানে এরকম সিটিং এরিয়াও আছে আসলে এখানে বসা যাবে আর ওখানে কিছু ব্রিজ করা আছে যেগুলো জাপানিজ স্টাইলে পুরো লেকের উপরে এরকম উডেন ব্রিজ তো এখানে ফটোশ্যুট হয় ওয়েডিং প্রি ওয়েডিং শ্যুটগুলো হয় এখানে এখনও হচ্ছিলো একটা ওদিকে ওই দেখতে পাচ্ছ না ওরা প্রি ওয়েডিং না সব কটাই তো ছেলে গিয়ে ওয়েডিং করছে ওরা তো এটাকে জিগ জ্যাগ ব্রিজ বলা হয় আমিও জানতাম না ওখানে পড়লাম প্লাস্টিকের মানুষ পড়ে আছে এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে ভিতরে ওখানে প্রি ওয়েডিংয়ের পোজ বলা হচ্ছে তো এখানে একজন বডি দেখাচ্ছে সামনে সিংহ ওখানে কি করছে এখানে ফরচুন ফাউন্টেন ফাউন্টেন অফ ফরচুন যেটাই বলো ওখানে একটা ওভারব্রিজ আছে বেশ সুন্দর লাগছে নিচে রিফ্লেকশন পড়ছে আর এই বেচারা উপরে দুটো সিংহ আছে জীবনে কোনো পরোয়া নেই ল্যাত খাচ্ছে এটা নাকি স্ট্রেস ফ্রি জোন তো আমরা এখন স্ট্রেস ফ্রি হতে যাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি যেন নেতাজির মূর্তি রাখা আছে নেতাজি রবীন্দ্রনাথের ও ওটা নেতাজি না সরি এটা নেতাজি না এগুলো কোনো চাইনিজ কারোর মুখ মুন্ডু রাখা আছে আমি দূর থেকে নেতাজি ভেবেছিলাম এটাকে নেতাজি ওটা রবীন্দ্রনাথ ও এটাকে গডস অফ লাক ও বাহ সুন্দর লাক এদের দেহ নেই মুন্ডু আছে এই গাছটা কি গাছ তাই না কিছু একটা স্নেক ট্রি টাইপের নাম আছে এটা নামটা আমার পারফেক্টলি মনে নেই এটা একটা খুবই স্পেশাল জায়গা এখানে দেখাচ্ছি কারণ স্পেশালটা কি কারণে তার কারণ এখন আমার অডিওটা শুনছো
আর এখানে অডিওটা শুনতে পাচ্ছ তোমরা, জাস্ট ইকো হচ্ছে, দেখো এটা পুরো রাউন্ড, এরকম রাউন্ডে ইকো হয়। লুক অ্যাট দিস, এই ব্যাম্বুগুলোর ভিতর থেকে লাইট জ্বলছে, এদিকেও আছে ব্যাম্বু লাইট। দিস ইজ পিস্তা কুলফি অ্যান্ড ওটা চকো নাটস, কিছু একটা নাটস রোল। তো এখানে ভিতরে এগুলোও পাওয়া যাচ্ছে, এটার দাম 25 টাকা, ওটা 40 টাকা। এটা জাপানিজ রেস্টুরেন্ট, মানে এর মধ্যে আসলে তুমি এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করতে পারো। আমরা ভাবছিলাম খাওয়া দাওয়া করবো, বাট টাইম নেই, বেরোতে হবে, দ্যাটস ওয়াই আজকে আর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া দেখাচ্ছি না। এই রেস্টুরেন্টের খাওয়া রিভিউ অন্য একদিন করবো, অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর এখানে আসো। তোমরা কারা কারা এসছো কমেন্ট করে নিশ্চয়ই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।